উদ্দেশ্যই হচ্ছে যাতে সব রকমের সমস্ত স্তরের মানুষ যেন একই অন্যের সাথে মিশতে পারেন এবং প্রকৃত অর্থে যদি তারা আরো জানতে চান তাহলে পর তারা এখানে কথার আদান প্রদান ডায়ালগটা যাতে হয়। এলজিবিটি রাইটস হচ্ছে শুধু জেন্ডার সেক্সুয়ালিটি রাইটস নয়, তার বাইরেও যে আমাদের কাজের অধিকার, আমাদের খাদ্যের অধিকার এবং বিভিন্ন অধিকারের সাথে কীভাবে আমরা ওতপ্রোতভাবে যুক্ত সেটাকে এখানে প্রমোট করে। তো সেই প্রমোশনের জন্যই এই মেলা এবং মেলাতে স্পোর্টস আছে, তার সাথে আমাদের ধরুন বিভিন্ন কালচারাল অনুষ্ঠানগুলো আছে। তো এই আর এটা পুরোটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হয়, যেহেতু কমিউনিটি ইভেন্ট ধরো এনজিও এর সাথে যুক্ত নয়, ফলে বিং ডান বাই দ্য কমিউনিটি বাই রেজিং ফান্ড ফ্রম দ্য কমিউনিটি। তো ফান্ডিং এর ছাড়াও লোকবল খুব কম, কারণ যেহেতু সবাই ভলেন্টিয়ার করছে, ফলে ইউ ক্যান ফোর্স পিপল টু ওয়ার্ক, ইউ ক্যান ফোর্স সামবডি টু ওয়ার্ক অ্যাজ আ ভলেন্টিয়ার। তো সেই একটা জায়গাটা থেকে যায়। তাছাড়াও আমাদের মাঠ পেতে, মাঠের মধ্যে ধরুন আমাদের মানে সব সব মাঠের পরিবেশের যে ইকুয়ালি ভাবে তা তো নয়, এই সমাজ এটা কিভাবে কতটা এটাকে অ্যাপ্রিশিয়েট করছে। দেখুন এলজিবিটি রাইট বা এলজিবিটি যারা কুয়ের মানুষ তাদের সমস্যাটা কিন্তু একটা সামাজিক সমস্যা, সমাজ পরিবর্তন তো একদিনে হয় না। আমাদের সাথে হয়েছে ডেফিনেটলি আফটার 6 সেপ্টেম্বর, বাট আমাদের যেটা লিগ্যাল রিফর্মেশন তো দরকার, কিন্তু সোশ্যাল রিফর্মেশন ইজ মোর চ্যালেঞ্জিং, যেটা নাকি আমাদের আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং আমরা নিয়েছিলাম। আমরা যেরকম একটা মানুষ, প্রত্যেকেই একটা মানুষ, জাস্ট ডিফারেন্ট কমিউনিটি হতেই পারে, কিন্তু মানুষ সত্তাটা তো মানুষই। এই মানুষগুলোকে একটা জায়গাতে না সরিয়ে রেখে, একটা জায়গাকে এক কোণে না ঠেলে দিয়ে প্রত্যেককে নিয়ে আমরা এক তো হতেই পারি, এভাবে আমরা আনন্দে মেতে উঠতে পারি বিভিন্ন জায়গায়।